আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওই যে প্রক্সি কীভাবে সেট আপ করে এটা আমি টোটালি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ কীভাবে সেট আপ করবেন। অনেকে সেট আপ করতে গিয়ে মিস্টেক করে, কিছু জায়গায় সেট আপ করতে পারে না। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য বাংলাদেশের বাইদেরকে তারা যে সহজে যাতে সেট আপ করতে পারে। তো এখানে আমার ওয়াইফাইটা আগেই কানেক্ট আছে, আমি এটা হ্যাঁ আপনার ফরগেট করে দিব ওয়াইফাই। অনেকে ওয়াইফাইটা আগেই কানেক্ট করে ফেলে পরে সেট আপ করে, কিন্তু না এটা করবেন না, আপনি ওয়াইফাই আগে কানেক্ট করবেন না। এখন আপনি ওয়াইফাই সেটিংয়ে চলে যায়, আমরা ওয়াইফাই ফরগেট করে দিচ্ছি, কারণ প্রক্সিতে চলে যাবেন। প্রক্সি গিয়ে প্রক্সি ম্যানুয়ালি আপনার এই যে সার্ভারে গিয়ে আমার সার্ভার পোর্টটা ইউজ করবেন। হ্যাঁ, প্রক্সি যে সার্ভার পোর্ট, সার্ভার পোর্ট ইউজ কর, সার্ভার কোডটা ইউজ করে, হ্যাঁ এখানে সার্ভারের জায়গায় সার্ভার কোডটা ইউজ করবেন। তারপর আপনার পোর্ট, পোর্ট পোর্ট 8866 8866 এর উপরে দেখেন সেভ, সেভ দিয়ে দিলেন। এখন জয়েন নেটওয়ার্ক, হ্যাঁ ওয়াইফাই কানেক্ট করবেন। এখন ওয়াইফাই কানেক্ট করার পরে গিয়ে আপনি, হ্যাঁ মনে রাখবেন কখনো সেট আপ করার আগে ওয়াইফাই কানেক্ট করবেন, ওয়াইফাই প্রক্সি সেট আপ করার পরেই কানেক্ট দেবেন। এখন আপনার সাফারিতে চলে যাবেন, সাফারি যে পোর্ট কোডটা দেখতেছেন এটা আমি অলরেডি টাইপ করে লাইছি, সেজন্য আর টাইপ করেনি। এখন ফিল্টারে ভিতরে গিয়ে আর অ্যালাউ দেবেন, হ্যাঁ অ্যালাউ দেওয়ার পর শেষ। এখন আইক্লাউডে চলে যাবেন প্রোফাইলে, এখানে একটা নতুন ফোল্ডার আছে ফল প্রোফাইল ডাউনলোড, ইনস্টল দেবেন এটা। হ্যাঁ ইনস্টল দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এখন ব্যাগে চলে যাবেন, ব্যাগে চলে যেয়ে আপনার জেনারেল আবার যাবেন, হ্যাঁ অ্যাবাউডে যাবেন। অ্যাবাউডে গিয়ে এখানে আপনার অ্যাবাউডে গিয়ে, হ্যাঁ লাস্টে আপনার দেখেন, হ্যাঁ সার্টিফিকেট ট্রাস্ট সেটিং, এটার ভিতরে গিয়ে এই যে ডো ট্রাস্ট ফিল্টারটা অ্যালাউ দিয়ে দেবেন। এখন আইক্লাউডের স্টোরেজে গিয়ে যাবেন, আইক্লাউডের স্টোরেজে গিয়ে, হ্যাঁ স্টোরেজ ম্যানেজে, আপনার স্টোরেজ ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজ স্টোরেজে এখানে ক্লিক করে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করেন, আমাকে আইক্লাউডে মেলটা জাস্ট দিবেন। হ্যাঁ মেলটা দিলে আমি এখানে আপনি ওয়েট করেন, আমি আইক্লাউড অফ করে দিব। আর নতুন একটা সিস্টেম হয়েছে, আপনার সেট আপ করার পরে আপনি প্রক্সি কোড আসবে, আইক্লাউডে মেলও লাগবে না, এই যে কোডটা আমাকে দিলেই হবে। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আমি এখানে পোস্ট।